মিলে মিশে করি কাজ, বীরভূমের নেতাদের ফের একসঙ্গে চলার বার্তা। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর 16 নভেম্বর বীরভূমে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। কোর কমিটির সদস্য না হলেও এই বৈঠকে অনুব্রত মণ্ডলকে থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের নজরে বীরভূম, এই জেলার দলের কোর কমিটির পারফরমেন্সের প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটি রেখে দেওয়ারও সুপারিশ করেছেন। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পরে সেই কোর কমিটির প্রথম বৈঠক এ মাসে। আগামী 16 নভেম্বর বোলপুর জেলা অফিসে বৈঠকে বসবে তৃণমূলের কোর কমিটি। এই কোর কমিটির সদস্য না হলেও জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে থাকতে বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়ে। আমরা বৈঠকে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন। 100 বার অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় বীরভূমে দল চালাতে কোর কমিটি গঠন করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই কোর কমিটির বৈঠকে এবারে অনুব্রত মণ্ডলকেও থাকতে বলা হয়েছে। অনেকের মতে এতে বার্তা দেওয়া হলো দ্বন্দ্ব ভুলে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। দল এক এবং ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যেভাবে সবকটি জেলাতে তৃণমূল কংগ্রেস লড়ছে, বীরভূমেও সেইভাবে লড়ছে। জেল থেকে মুক্তির পর অনুব্রতর গলাতেও বারবার শোনা গিয়েছে ঐক্যের বার্তা। আমরা কোন ঝগড়াঝাটি রাখব না, ভেদাভেদ রাখব না, আমরা সবাই মিলেমিশে কাজ করব, আমরা মারামারি করব না। মুখে একজোট হওয়ার বার্তা, কিন্তু বিজয়া সম্মিলনীর কোনো অনুষ্ঠানেই এক মঞ্চে দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। অনুব্রত মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি, আর কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। বীরভূমকে ঘিরে শাসক দলের ঘরোয়া রাজনীতিতে অনুব্রত মণ্ডল বনাম শেখ কাজলের সম্পর্ক নিয়ে রাজনৈতিক চর্চা বহুদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক সময়েও তৃণমূল কংগ্রেস তাদের যে বিজয়া সম্মিলনীর মতো জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছিল, সেখানেও এই দুই নেতার মধ্যে দূরত্ব যে কমেছে এমন কথা শাসক দলের অভ্যন্তরের থাকা কোনো নেতাই বলছেন না। এই প্রেক্ষাপটে এবার কোর কমিটির বৈঠকে থাকতে বলা হলো জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। রাজ্য থেকে যদি কোন নির্দেশ আসে অনুব্রত মণ্ডল কেন, যদি সারা বীরভূম জেলা বুথ সভাপতি থাকার জন্য বলে তারা সকলেই থাকবে, যদি এমএলএ থাকার কথা বলে এমএলএ থাকবে, রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেটাই পালন হবে। 2026 লক্ষ্যে তৃণমূল কংগ্রেস চাইছে সংগঠনকে পুরোপুরিভাবে শক্তিশালী করতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নেতাদের মধ্যে যদি দূরত্ব থেকে যায় তাহলে তা নির্বাচনী ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি করতে পারে। ফলে এই কোর কমিটির বৈঠকের মধ্যে দিয়েও এই দূরত্ব মেটানোর ডাকও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বার্তা হিসেবে যেতে পারে কোর কমিটির সদস্যদের কাছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।